হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর এখন দেখতেই পাচ্ছেন যে মা এঁচড় কাটছে, তো আজ বাজার থেকে এঁচড় কিনে আনা হয়েছে। তো এঁচড়টা আজ আমি রান্না করব একটা নতুন পদ্ধতিতে। তো তো এই যে এঁচড়টা তো কেটেই নিয়েছে, তো এটা এই যে আঠাটা আছে, তো তার আগে একবার ধুয়ে নেবে, তাহলে ধুয়ে নেবে। হাতে অল্প তেল বুলিয়ে নিচ্ছে যাতে আঠাটা না লাগে, আর ধুয়ে নেওয়া হচ্ছে যখন বেশি আঠা থাকবে না, তাও তেলটা বুলিয়ে নিচ্ছে হাতে। তো ফ্রেন্ডস, এঁচড়গুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এরপরে এঁচড় রান্না করতে বসে গেছি। তো মশলা করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেজপাতাকে কেটে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর এটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে বাটা লঙ্কা, শুকনো লঙ্কাকে বাটা হয়েছে, এটা কালার আসার জন্য আমি দিয়েছি। এরপর একটু জল দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিচ্ছি, তো ফের দেখতেই পাচ্ছি যে মশলা থেকে তেল ছেড়ছে। এরপরে আমি এখানে সেদ্ধ করে রাখা এঁচড় আর আলু এগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে একটু অল্প জল দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এঁচড়ের তেল ঝাল হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি।